বিশ্বের দরবারে এবার সম্মানিত দুর্গাপুরের চিকিৎসক। আমেরিকার বোস্টনে ভূষিত হবেন দুর্গাপুরের স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রবীণ যাদব। আমেরিকা একাডেমি অফ নিউরোলজি সংস্থার তরফে একটি ভলান্টিয়ারি সার্ভিস সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সংস্থার তরফ থেকে মেল মারফত জানানো হয় চিকিৎসককে। প্রসঙ্গত, সারা বিশ্বের 40,000 স্নায়ুরোগ চিকিৎসক সদস্য রয়েছেন আমেরিকান একাডেমি অফ নিউরোলজিতে। প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত বার্ষিক উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরাদের সম্মানিত করা হয়। এই বছর ভারত থেকে একমাত্রই পুরস্কার পাচ্ছেন প্রবীণবাবু। সামাজিক পরিষেবা এবং বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী কাজকর্মে তার অবদানের জন্যই তাকে বিশ্বের মধ্যে সেরা সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুর্গাপুরের বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক ডক্টর প্রবীণ যাদব বিগত এক দশক ধরে দুর্গাপুরের বুকে সুনামের সঙ্গে চিকিৎসা করে চলেছেন। বহু রোগী তার পরিষেবায় সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে বিবেকানন্দ হাসপাতাল সহ একাধিক জায়গায় তিনি চিকিৎসা করেন। দুর্গাপুরের ফুলঝোর মোড়ে একটি ক্লিনিকও রয়েছে। সম্মান পেয়ে আপ্লুত প্রবীণবাবু। তিনি জানান, তার কাছে এই সম্মান আরো মানুষকে সেবা করার জন্য উদ্বুদ্ধ করবে। প্রবীণবাবুর সাফল্যে খুশি শিল্পাঞ্চলবাসীও।